हाय फ्रेंड्स, वेलकम टू बांगाली रान्ना। आशा करी सबाई भालो आछेन। चले एसेछि आज आपनादेर काछे आरो एकटी नतून रेसिपी निये। आजकेर रेसिपी बरबटी चिंगड़ी, एकटू भिन्न स्वादेर रेसिपी निये एलाम। आशा करछि आपनादेर भालो लागबे। सब दिन एकघेयेमी बरबटी तरकारी ना खेये एकटू अन्यरकम बरबटी तरकारी बा बरबटी चिंगड़ी खेये देखुन। रेसिपिटा আমি ঠিক যেইভাবে বানিয়েছি আপনারা ঠিক সেইভাবে ফলো করুন, তাহলে আপনাদেরও রেসিপিটা এমন সুন্দর হয়ে উঠবে। গরম ভাতের পাতে আর কিছুই লাগবে না। উপকরণে লাগছে বরবটি, এখানে আমি 250 গ্রামের বরবটি নিয়েছি, যেটাকে একটু লম্বা লম্বা বড় বড় সাইজে কেটে রেখেছি। একই মাপে আমি আলুগুলোও কেটে নিয়েছি লম্বা লম্বা সরু সরু করে। এখানে আমি মাঝারি সাইজের 2 পিস আলু নিয়েছি। আর নিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি নিয়েছি 150 গ্রামের, যেটা খোসা ছাড়িয়ে রেখেছি। 2টো কাঁচা পাকা লঙ্কা, 1টা পেঁয়াজ আর 1টা টমেটো কুচি, শুকনো গুঁড়া লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন আর 5 ফোড়ন তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, আদা রসুনের পেস্ট 1 টেস্পুন। কিভাবে বানিয়েছি দেখুন। প্রথমে আমি কড়াইতে রিফাইন অয়েল নিয়েছি। এটা আমি, আপনারা চাইলে সর্ষের তেলও নিতে পারেন। এখন বরবটিগুলোকে ভেজে নেব এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এটাকে হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি এটা তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যে আমি আলুগুলোকেও একইভাবে ভেজে নেব। আলুর মধ্যে হালকা একটু নুন হলুদ দিয়ে দেব, যাতে আলুটা নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি। আলুর মধ্যে অল্প পরিমাণে নুন আর হলুদটা দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে ওপর থেকে চাপা দিয়ে দেব, তাহলে আলুটা বেশ তাড়াতাড়ি সেদ্ধ বা নরম হয়ে যায়। আলুটা চাপা খুলে আমি দেখে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আলুটা একদম নরম হয়ে গেছে খুব অল্প সময়ে। এখন আলুগুলো উঠিয়ে নিচ্ছি। আলুটারও তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। আলুটা তেল ঝরা হয়ে গেলে কড়াইটা আগে একটু পরিষ্কার করে নেব। পরিষ্কার করে আবারও তেল দিয়েছি। তেলের মধ্যে 5 ফোড়ন গোটা জিরে, শুকনো লঙ্কা আর 1টা তেজপাতা আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এর গন্ধটা উঠে এলে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1টা পেঁয়াজ কুচি। আমি 1টা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। বড় সাইজের পেঁয়াজ না হলে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ দিতে পারেন। এখানে 1 টেস্পুন আদা রসুনের পেস্টটাও দিয়ে দিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়েছি, গরম মশলা আর জিরে গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুব ছোট্ট ছোট্ট করে কেটে রাখা টমেটো কুচি 1টা মাঝারি সাইজের, আরও দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তবে এটা একদমই লো আঁচে করতে হবে, যাতে মশলাটা না পুড়ে যায়। খুব হালকা আঁচে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এটা থেকে তেল ছেড়ে এসেছে,
এখন আমি হালকা করে আরো একটু চাপা দিয়ে দিলাম, মশলাটা আরো একটু তেল ছেড়ে এসেছে। দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, টমেটোর গুলো একদম গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম, এখন সমস্ত মাছটাকে ওই কষানো মশলার ওপর দিয়ে দিলাম। এখন আঁচের ফ্লেমটাকে বাড়িয়ে মাছটা একটু মশলার সাথে কষিয়ে নেব। ওপর থেকে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ফিরে দেখলাম মাছটা হালকা শক্ত হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বরবটি আর আলুগুলো এই মাছের ওপর দিয়ে দেব। এটা এখন মশলাটা মাছের সঙ্গে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা বরবটি আর আলুটাকে এই মশলার মধ্যে দিয়ে দিয়েছি। মশলার সঙ্গে সমস্ত উপকরণগুলো আরো একবার কষিয়ে নেব। আমি এখনো পর্যন্ত এই মশলা বা এই সমস্ত উপকরণের মধ্যে কোনো জল ব্যবহার করিনি। সমস্ত রান্নাটাই আমি লো মিডিয়াম আঁচে করছি, তাহলে জলের প্রয়োজন পড়ে না মশলা কষানোর সময়। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন খুব সামান্য পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু আলুটা সেদ্ধ হয়ে গেছে তাই জলের পরিমাণটা আমি কম দিচ্ছি, খুব সামান্য জলে এটা একটু শুকনো শুকনো রান্না করব, তাই জলের পরিমাণটা সামান্য দিয়েছি। এখানে আমি হাফ গ্লাসকে একটু বেশি দিয়েছি। বরবটিটাও একটু সেদ্ধ করে নেব, ওপর থেকে চাপা দিয়ে দিচ্ছি। আমি এখানে 7 থেকে 8 মিনিট পর ফিরে এসেছি। চাপা দেওয়ার সময় ফ্লেমটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছিলাম। এখন এটা এখনো অনেকটাই জল আছে, আরও একটু জল শুকিয়ে নেব। ওপর থেকে কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। আরও একবার চাপা দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা দেওয়ার পর। লঙ্কাটা অবশ্যই মাঝখানটা ফালি করে দেবেন। এখন এটা ফ্রাই হয়ে এসেছে, আমি এটাকে আপনাদের কাছে সার্ভ করে নিয়ে আসব। এখন এটা একদম রেডি হয়ে গেছে, দেখুন আমাদের বরবটি চিংড়ি রেডি। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এইরকম নিত্য নতুন রান্না পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।